বাড়িতে যদি কোনো অকেশন থাকে বা পুজো পারপাস, মিষ্টি কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে। আর তার থেকেও বড় কথা হলো, আমার পরিবারদের সাথে অনেক দিন হয়ে গেছে মিষ্টির দোকানের সন্ধান দেওয়া হয়নি। আর কলকাতায় থেকে যদি মিষ্টির প্রতি একটা আলাদা আবেগ বা ভালোবাসা না থাকে তাহলে আর কি হলো। তাই ঠিক করলাম গড়িয়া চত্বরের এই আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডারের ভাণ্ডারটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক্সপ্লোর করা যাক নিউ আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডার। তো এই হচ্ছে আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডারের ভাণ্ডারটি। আর তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টির ভ্যারিয়েশনের কিন্তু কমতি নেই। তো চলো এই দোকানের একজনের থেকেই জেনে নিই এই দোকানটি কতদিন হলো। তো নমস্কার দাদা। তো আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডারটি কতদিন হলো? 30 বছরের দোকান। 30 বছর? আর এইটার কি একটাই ব্রাঞ্চ আছে? আমাদের কোনো ব্রাঞ্চ দেখেনি আমরা, কারণ ব্রাঞ্চ থাকলে পরে নজর দেওয়া যায় না, একটার উপরেই যত্ন করে নজর দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, আর কত ধরনের মিষ্টি তোমরা তৈরি করো? সেটা তো গোনা নেই, গুনতে তাও আনুমানিক 100-এর উপরে হবে। বাপ রে বাপ। তো বিখ্যাত বিখ্যাত তোমার দোকানে একটু মিষ্টি যদি আমাদের ঘুরে দেখাও তাহলে আমার খুব সুবিধা হয়। এটা নুনি। আচ্ছা, এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। জন্মাষ্টমীর সময় এটা খুব খুব সেল আছে। আচ্ছা, এটা খোয়া কি মানে যাবতীয় রান্না বান্না মিষ্টি ফিষ্টি লাগে। এটা সুগার ফ্রি। আচ্ছা, একটা দই বড়া। আচ্ছা, একটা রসমালাই। আচ্ছা, একটা রাবড়ি। আচ্ছা, শীতের পাটালি গুড়। আচ্ছা, নলেন গুড়। আচ্ছা, বেকড রসগোল্লা। বাপ রে বাপ। মালাই চমচম। এটা সরভাজা আছে। সরভাজা। বাপ। এটা পুলি। বাহ। এইটা কি আছে? মাখা সন্দেশ। এটা মাখা সন্দেশ, নলেন গুড়ের মাখা সন্দেশ। আচ্ছা, আমরা গাজরের হালুয়া পেয়ে যাব। দরবেশ। বাপ রে বাপ। কিশোরের গোলাপ জাম। বাহ। ঘিয়ে ভাজা অমৃতি, ঘিয়ে ভাজা গজা, বালুশাই। আচ্ছা, দানাদার গুজিয়া, দুরকম গুজিয়া পাওয়া যায়, গুড়ের গুজিয়া। তা আমরা নিমকিও পেয়ে যাব দেখতে পাচ্ছি এখানে। চপ, মিল্ক কেক। আচ্ছা, কত করে পিস নুরেল গুড়ের? 20 টাকা প্রতি পিস। বাহ, বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দাদা। সো আমি এখন নিয়ে নিয়েছি 30 বছর পুরনো দোকানের ননি, যেটার প্রেজেন্টেশনটা আমার বেশ ভালো লাগলো। আর ননি কিন্তু আমরা যেখান সেখান দেখতে পাই না, তো আমার এটা বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই নিয়ে নিলাম ননিটা। চলো, কিন্তু দাম হচ্ছে 60 টাকা। আর তোমরা ওপরে দেখতেই পাচ্ছ পিস্তাচো আছে। তো চলো একটু টেস্ট করা যাক। যথেষ্ট হার্ড আছে ওপরের লেয়ারটা, চলো একটু মুখে চালান করি। বেশ টেস্ট লাগলো, আর একদম ক্ষীরের একটা ব্যাপার আছে, অসাধারণ টেস্ট। আর ভেতরের ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েই দেখো, ভেতরের ব্যাপারটা দেখো। আর এরকম একটা মাটির ভাঁড়ের মধ্যে তারা প্রেজেন্ট করে কাস্টমারদের, বেশ আমার ইউনিক লাগলো এই ননিটা খেয়ে। চলো আরেক চামচ মুখে চালান করি। একটু হার্ড আছে, বেশ টেস্ট লাগলো। আর হ্যাবক কিছু মিষ্টি নেই, এটা আমার বেশ ভালো লাগলো যে এই ননিটা থেকে কিন্তু আমি হ্যাবক কিছু মিষ্টি পেলাম না, অসাধারণ একটা টেস্ট লাগলো। বেশ অনেকদিন হয়ে গেছে শীতে জমিয়ে কিন্তু পিঠে খাওয়া হয় না, আর এই দোকানে এসে আমার মায়ের হাতের পিঠের কথা মনে পড়ে গেল। জানি না মায়ের হাতের পিঠের টেস্ট এটার মধ্যে পাবো কি না। এই হচ্ছে তার সাইজ, দাম হচ্ছে 25 টাকা, আর এই হচ্ছে তার সাইজ। চলো একটু ভেতরের ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ভেঙে দিলাম, আর ভেতরে দেখো পুরো একদম ক্ষীরে চইচই করছে। চলো একটু মুখে চালান করি। সত্যি টেস্ট নিয়ে কিছু বলার নেই। আর আমি একটু কেশরের গন্ধ পাচ্ছি, অর্থাৎ কেশর দিয়ে তারা এই ক্ষীরটার মধ্যে দিয়ে ব্যাপারটা তৈরি করেছে, অসাধারণ টেস্ট লাগলো। চলো আরেকটা বাইট দিই, অসাধারণ টেস্ট লাগলো। নেক্সট যে আইটেমটা আমি নিয়ে নিয়েছি সেটার নাম হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ, দাম হচ্ছে 20 টাকা। চলো একটা বাইট দিই। পুরো ম্যাঙ্গোর একটা ফ্লেভার তো পেলামই, আর ভেতরটা দেখো একটা সন্দেশের ফিলিং আছে, অসাধারণ টেস্ট লাগলো। আর ওপরটা যথেষ্ট হার্ড আছে, অসাধারণ টেস্ট লাগলো। আর একদম ফ্রেশ আছে, বেশ ভালো লাগলো এই ইউনিক ম্যাঙ্গো সন্দেশটা টেস্ট করে। নেক্সট যে আইটেমটা আমি নিয়ে নিয়েছি শীতকালের ফেভারিট আইটেম, নরেল গুড়ের রসগোল্লা, দাম হচ্ছে 20 টাকা, এই হচ্ছে তার সাইজ। চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। অসাধারণ টেস্ট, ভেতরটা একটু হার্ড আছে। আমরা অন্য অন্য মিষ্টির দোকানে জানছি যে আমরা ট্রাই করি ভেতরটা সফট থাকে, কিন্তু এই দোকানে নরেগুড়ের মিষ্টিটা
একটু হার্ড আছে, যারা কিনা এরকম টাইপের নরেন গুড়ের মিষ্টি পছন্দ করো তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর একদম ফ্রেশ, আর ভেতরটা দেখো রসে পুরো চই চই করছে, অসাধারণ টেস্ট লাগলো, দাম 20 টাকা। চলো এই অংশটা পুরো ভেতরে চালান করি। তো এই দোকানের প্রতিটা আইটেম ট্রাই করে তো আমার বেশ ভালো লাগলো, আর 100 রকমের মিষ্টি তো আর একদিনে শেষ করতে পারবো না, মানে পেট তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এছাড়াও এই দোকানে তোমরা সিঙ্গারাও পেয়ে যাবে, ভেজিটেবিল চপ পেয়ে যাবে, নিমকিও পেয়ে যাবে, আর মিষ্টির তো মিষ্টির সাম্রাজ্য যাকে বলে সেটা এই দোকানেই আমি কিন্তু দেখতে পেলাম, আরও অনেক দোকানেই দেখতে পাই কিন্তু এই দোকানে ইউনিক ইউনিক কিন্তু মিষ্টি আমি দেখতে পেলাম, আর বেশ ভালো লাগলো, একদম ফ্রেশ ছিল। তোমরাও যদি ট্রাই করতে চাও এরকম ফ্রেশ আর বেশ ইউনিক মিষ্টি, তাহলে কিন্তু এই নিউ আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডারে আসতেই হবে। ডেসক্রিপশানে তো লোকেশান দিয়েই দিয়েছি, আর আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।